नमस्कार बंधुरा, वेलकम टू शम्पास किचन। आज के अपन साथ शेयर करब केरलार खूबी जनप्रिय सामार ड्रिंक कुल्की शरबत रेसिपी। दारुण गरमे यह शरबत शरीर खूबी उपकारी। केरला स्ट्रीट फूडर मध्य यह शरबत खूबी विख्यात। ताहले चलून शुरू करी। सबार प्रथमे एकटा बोलेर मध्य निये नेब सबजा सीड्स। एगुलो जेको बड़ सुपर स्टोरे किनते पावा जाए, ताछाड़ाओ अनलाइन थेकेओ आपनारा किनते पारेन। अनलाइने सार्च करलेओ पेये जाबेन। 2 टेबलस्पून सबजा सीड्स निये एर मध्ये किछुटा परिमाणे दिये देब जल। एबारे ए सबजा सीड्सटाके 5 मिनिट जलेर मध्ये भिजिये राखब। ताहलेई देखबेन सबजा सीड्सगुलो जलटाके सोक करे निये फुले उठेछे। आमरा सबाई जानी सबजा सीड्स आमादेर शरीरेर जन्य खूबी उपकारी। सबजा सीड्स किन्तु वेट लस करार जन्य अनेके प्रत्येक दिन खेये थाके। एई पानीयो किन्तु गरमकाले आमादेर शरीरके खूबी ठंडा राखबे, खूबी उपकारी हबे। 5 मिनट भिजिए रखतेई एटा किन्तु सम्पूर्ण जलटाके सोक करे फुले उठेछे। एई देखुन, एबारे आमरा चले जाब परेर स्टेपे। एबारे पातिलेबु केटे नेब। प्रथमे पातिलेबु थेके एकटा पतला स्लाइस केटे नेब। তারপর বাকি অংশটাকে দুটুকরো করে কেটে নেব। এইভাবে যতগুলো গ্লাস শরবত তৈরি করব ততগুলো লেবু আমাদের লাগবে। তারপরে নিয়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ঠিক এইভাবে মাঝখান থেকে চিরে নেব। সম্পূর্ণটা কিন্তু দুভাগ করে দেব না, মাঝখান থেকে চিরে লঙ্কাগুলোকে নিয়ে নিতে হবে। প্রত্যেক গ্লাসের জন্য একটা করে কাঁচা লঙ্কা নিতে হবে। এবারে আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব গুঁড়ো করে রাখা চিনি 2 টিস্পুন। শরবতের দোকানগুলোতে কিন্তু অনেক সময় সুগার সিরাপও ব্যবহার করা হয়। যারা ডায়েট করছেন তারা মধুও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট নুন। এরপরে আমি 3 টিস্পুন মতন সবজা সিডস দিয়ে দেব। এর থেকে বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা। এবারে পাতিলেবুটা রস এর মধ্যে দিয়ে দেব। এক গ্লাস শরবতের জন্য একটা করে পাতিলেবু ব্যবহার করতে হবে। আর পাতিলেবুর যে পাতলা করে স্লাইসটা কেটে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে 3-4টি পুদিনা পাতা দিয়ে দেব। পুদিনা দিলে এই ড্রিঙ্কটা আরো রিফ্রেশিং হয়ে যাবে। তবে আপনাদের যদি পুদিনার টেস্ট ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব 4-5 টুকরো আইস কিউব। তারপরে জল দিয়ে গ্লাসটা ভর্তি করে দেব। আপনারা চাইলে ক্রাশড আইস অথবা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবারে অন্য একটা গ্লাস দিয়ে গ্লাসের মুখটা ভালো করে আটকে নিয়ে ভালো করে এটাকে শেক করে নিতে হবে। কেরালার এই ফেমাস কুলকি শরবতের কুলকি কথার অর্থ কিন্তু শেক করা বা শেকিং। ব্যাস ভালো করে শেক করে নিলেই তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ রিফ্রেশিং সামার ড্রিঙ্ক কুলকি শরবত। এবারে কাঁচা লঙ্কাটা আমি ঠিক এইভাবে গ্লাসের সাইডে দিয়ে এটাকে সার্ভ করে দেব। এবারে আপনারাও এই কেরালা স্পেশাল ড্রিঙ্ক ট্রাই করে দেখতে পারেন। সবজা সিডস লেবুর রস দিয়ে তৈরি এই হেলদি সামার ড্রিঙ্ক দারুণ গরমে শরীরের জন্য খুবই উপকারী হয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।